যাচ্ছি, চলুন দেখে নিচ্ছি। এই জায়গাটা কিন্তু মানে লাঞ্চের জন্য অনেক মানে ভালো মানের খাবার পাওয়া যায়। দেখা যায় যে এখানে যদি আপনারা লাঞ্চ করতে আসেন অনেক ভালো। তো ভিউয়ার্স, এখানে এসে পড়েছি, বসেছি, তো এই খাবারটা অর্ডার করে দেন, আপনাদের সাথে গল্প করব। ভাইয়া, আপনাদের খাবারের মেনুটা আমাদের একটু বলেন। আচ্ছা, নান, পরোটা, চিকেন তান্দুরি, গ্রিল, সব কিছু এখানে অ্যাভেলেবল আছে। সব আমাকে দেখে তো মুখস্থ হয়ে গেছে। তো আজকে তোমরা কি খাবে? আচ্ছা, আমাদের জন্য আপনি একটা গ্রিল নিবেন, তারপর হচ্ছে তিনটা নান, আর নান কি পাতলা থাকে? এখানে দেখা যায় যেটা কিন্তু আমাদের ইস্টানবুলের কাছে মার্কেটটা আছে, মার্কেটের ঠিক রাস্তার অপোজিটে হচ্ছে এই দোকানটা, যেটা হচ্ছে আপনার ক্যাফে শাহজালা, যেখানে খাওয়া দাওয়াগুলো অনেক মজাদার হয়, প্লাস অনেক হেলদি হচ্ছে। তো দেখা যায় যে রেগুলার কিন্তু আমাকে সকাল থেকে রাত পর্যন্ত বাহিরে থাকতে হচ্ছে কাজের জন্য। তো এত মানে এত সময় নেই যে আমি পুরান ঢাকা বাসায় যাবো, আবার আসবো, বা খাবার ক্যারি করে আনবো, আমার পক্ষে সম্ভব হয় না। সারাদিনে খাবারটা একদম ঠান্ডা হয়ে যায়, তো ভালো লাগে। তো আমি দেখা যায় যে খাবারের জন্য বিভিন্ন জায়গায় খেতে হয়, এই জায়গাটাকে এখন প্রিফার দিয়েছি, কারণ একদম কাছাকাছি আছে, প্লাস তাদের খাবারগুলো অনেক ইয়াম্মি, আর ইয়াম্মি খাবার ছাড়া আমার খেতে একদম ভালো লাগে। তো এটা কিন্তু লাঞ্চ আওয়ার না, জাস্ট বিকেল টাইমে একটু বের হয়েছি, চা খাবো, ভাবলাম হালকা নাস্তা করে নিই, কী খাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন কিন্তু গ্রিলটা নিয়েছিলাম, কিন্তু গ্রিলটা একটু বেশি হেভি হয়ে যাবে, কারণ তো এত হেভি গ্রিল খাওয়া চলবে না, কারণ আমাকে আরও সারাদিন কাজ করতে হবে। আমি আজকে আপনাদের জন্য আমি অনেক ইম্পর্টেন্ট ভিডিওগুলো মেক করছি, ঈদ কালেকশনের যে ড্রেসগুলো হয়ে যাবে সেগুলো, তো সেটার জন্য কিন্তু আমাকে প্রচণ্ড সময় এখন দিতে হবে কাজের জন্য। সেটার জন্য আমি একটু জলদি করছি, খাবো, গ্রিল অ্যাভয়েড করছি, শুধু গ্রিলের ঝোলটা নিয়েছি, পরোটা নিয়েছি, প্লাস ডিম নিয়েছি, যেটা আপনাদেরকে দেখাবো। এখানে পরোটার ডিমটা অনেক মজা, গরম গরম এবং চাটাও অনেক মজা। তো আমাদের ফুল ব্লগ আপনাদের দেখতে হবে, ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন যে আমাদের লাইফ স্টাইলটা কীভাবে যায় যারা বাইরে আসছি কাজ করছি। আর ভিউয়ার, সেটা হচ্ছে তাদের ভিতরের ভিউটা, নিট অ্যান্ড ক্লিন একদম, এবং এখানে কিন্তু মানে এয়ার কন্ডিশনার ব্যবস্থাটাও রয়েছে, তো খুব বেশি গরমের সময় কিন্তু আপনারা এখানে স্বস্তি বোধ করবেন। যারা মার্কেট এরিয়াতে আসেন তারা কিন্তু লাঞ্চ করার জন্য বা খাওয়া দাওয়া করার জন্য একটা ভালো হোটেল হবে, কনফিউশনে পড়ে যান, তারা চাইলে এখানে আসতে পারেন। এবং আমি রেগুলার এখানে মানে মোটামুটি টাইম এখানেই খাওয়া দাওয়া করি, আবার বিকেলের নাস্তাটা, লাঞ্চ না করলেও নাস্তাটা এখানে করতে আসি, কারণ তাদের যে গ্রিলটা আছে গ্রিলটা অনেক ইয়াবো, কিন্তু গ্রিলের ব্লকটা আরেকদিন দেবো, আজকে না, আজকে আমি ডিম আর পরোটা খাবো, কারণ আমার সাথে কিন্তু আজকে বিভোর আছে। চলো বিভোরের কাছ থেকে আমরা একটু ঘুরে আসি। এই তো আমাদের সাথে আছে আজকে আপনাদের মানে আপনাদের ভাইয়া মানে হচ্ছে আমার রুবর, প্লাস আমার বেস্ট ফ্রেন্ড বিভোর, আমার ছোট্টবেলার ফ্রেন্ড, তো ও কিন্তু আপনাদের সাথে আছে। বিভোর, কিছু বলো, কতদিন পর তোমাকে আজকে ব্লগে দেখছে সবাই? ও আচ্ছা, তো কি হয়েছে, কমেন্টস করবে তাই না? তো কিন্তু আমার ফ্রেন্ড, ওকে নিয়ে আজেবাজে কমেন্টস কেউ করবেন না, অনেকেই ভেবেছিলাম যে আমার ফিয়ান্সি হয়তো বা ও। ও আচ্ছা, যদি কি বলে কেউ বিভোরকে প্লিজ ডিস্টার্ব করবেন না। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের খাবারটা মোটামুটি চলে এসেছে, কিন্তু এই যেটা হচ্ছে গ্রিলের ঝোল অনেক স্পাইসি, পাশাপাশি হচ্ছে ডিম ভাজা, যেটা এখানে আমরা হচ্ছে তিনজন আছি, তো সবাই কিন্তু হেলদি ফুডটাই খাবো, এবং তেল ছাড়া পরোটা, যেটা তেল ছাড়া পরোটা ভেজে আমাদের জন্য দেওয়া হয়েছে। তো আপনারা আপনাদের খাবারগুলো এখানে এসে খেতে পারেন, এখানে মেনু বার আমি অবশ্যই দেখিয়ে দেবো। ব্লগ, তো ভিউয়ার্স, এটা হচ্ছে কিন্তু আমার খাবারটা রেডি, এদের খাবার, গরম গরম পরোটার সাথে হচ্ছে ডিম, এটা হচ্ছে কি বলবো আজকের নাস্তা আমার, আজকে হচ্ছে বুধবার, কালকে মার্কেটটা অফ ছিল মঙ্গলবার, আজকে হচ্ছে বুধবার, যেখানে আছে ঝাল, একটি স্পাইসি ঝোল, এটা হচ্ছে গ্রিল, এত স্পাইসি আর এত ইয়ামি একটা ফুড এটা, আপনারা যদি চান ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগে কিন্তু। আর এখানে আসলে ইউজুয়ালি খাওয়া হয় রেগুলার,
আইটেম যেগুলো নেবে সেগুলো দেখাবো। দেখুন চা চলে এসেছে আমাদের, চাটা কিন্তু অনেক মজাদার একটা চা। এই তো বিভোর কিন্তু চা দিয়েও পরোটা দিয়ে খাচ্ছে। আসলে আমাদের রেগুলার কিন্তু বাসা থেকে বাইরে থাকতে হয়, তো আমাদের এগুলোই খেতে হবে, কারণ আমরা বাইরের খাবার ছাড়া কিচ্ছু করার নেই। তো এখানে অনেক ভালো ভালো যেখানে খাবারগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। গরম গরম চা বিকেলের নাস্তায় খেলে একটু শরীরটাও চাঙ্গা লাগে। আচ্ছা, প্রতি কাপ চায়ের প্রাইস হচ্ছে 16 টাকা কাপ, আর আমরা যে পরোটা, আচ্ছা পরোটার প্রাইস কিন্তু আসলে 4 টাকা নয়, 7 টাকা, মানে 7 টাকা করে প্রতি পরোটার প্রাইস। আর ডিম ভাজা 18 টাকা, আচ্ছা ডিম ভাজার প্রাইস হচ্ছে 18 টাকা, আর পানি তো 15 টাকা। আচ্ছা থ্যাংক ইউ। তো হিয়ার্স, আমরা কিন্তু আপনাদেরকে দেখালাম যে আসলে এখানে কত টাকার মধ্যে আমরা বিকেলের নাস্তা শেষ করতে পারছি। আপনারা যদি চান আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন, এখানে সকাল থেকে রাত পর্যন্ত সব খাবার পাওয়া যায়। আজকের বিকেলের যে আড্ডাটা ছিল আমাদের, বা বিকেলের যে নাস্তা করার যে ব্লগটা ছিল সেটা আমি দেখালাম যে আমি কী খেয়েছি, এবং নেক্সট ইনশাল্লাহ দেখা হবে যে আর কোথায় কোথায় যাচ্ছি, কী কী খাচ্ছি। সবাইকে আমার ব্লগগুলো দেখার জন্য অবশ্যই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন, এবং অবশ্যই লাইক দিতে ভুলবেন না।